ফেসবুকে উনি কোয়েশ্চেন করেছেন, বিবি ফাতেমা বয়সটা উল্লেখ করেননি, গত 3 বছর ডান হাতের কোনোই ব্যথায় ভুগছি, থেরাপি প্লাস ব্যায়ামে সাময়িক ভালো থাকি, কাজ করলে 2 গুণ ব্যথা বাড়ে, কি করব? জি ধন্যবাদ। আসলে বিবি ফাতিমা ওনার মতো প্রায় মহিলাদেরই প্রবলেমটা হয়, এটা যে মহিলাদের হয় শুধু তা না, পুরুষদেরও হয়ে থাকে। তো স্পেশালি আমাদের দেশে মা বোনদের বেশি হওয়ার কারণ হচ্ছে তাদের পারিবারিক কাজ, এই যে ধরেন রান্নার কাজ, তারপরে কাপড় কাচা আছে না, ছোট ছোট কাজগুলো, এই কাজগুলোর কারণে তাদের এখানে আমাদের দুইটা প্রবলেম হয় কোনোইতে, একটা হচ্ছে টেনিস এলবো আর একটা হচ্ছে গলফার এলবো, একেবারে কমন আমরা প্রায় পেয়ে থাকি। তার মানে যারা টেনিস প্লেয়ার তাদের এটা নিশ্চয়ই এই বেশি রোগটা হতে বেশি পারে, হয় গলফ খেলে যারা যারা, হ্যাঁ তাদের বেশি হয়ে দুইটা থাকে, এই স্পোর্টস এর থেকেই নাম থেকে নামটাই আসছে। এমনটা হয়েছে। হ্যাঁ, এবং এটা যে টেনিস প্লেয়ার বা গলফার্স যারা তাদের হবে তা না, মানে যেহেতু তাদের বেশি হয় এই বেশি জন্য হয় নামটা আসছে। তো এটা সাধারণত যারা হাউস হোল্ডিং জব করে বা ছোট কাজ করে, যেমন অনেক আছে যারা শ্রমিক পেশাজীবী, তাদেরও এটা হয় কারণ তাদের হাতের প্রচুর কাজ আছে। যেমন ধরেন যারা ইট ভাঙে বা পাথরের কাজ করে, তারপরে সেলুনে কাজ করে, বিভিন্ন হাতের ছোট কাজগুলা বেশি করে, দাঁড়িয়ে কাজ করা বা বসে বসে কাজ করা, তাদের এই দুইটা ইয়ে হয়। সেটা হচ্ছে আমাদের যে এলবো থেকে আমাদের মাসেলস হাতে আসছে, এখানে এক্সটেন্সর মানে রিস্ট এক্সটেন্ড করে যে মাসেলের যে যেখানে মাসেল এবং হাড় জয়েন্ট হয়েছে বা লেগেছে ওখানে হতে পারে, অথবা ভিতর সাইড পামার এসপেক্টে হতে পারে, যেটা গলফার্স এলবো আমরা বলি, ওখানে ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয়, প্রদাহ মানে হয়। বারবার ইঞ্জুরি হতে 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 এটা হয়। উনি কিন্তু বলছে যে থেরাপি এবং ব্যায়াম করলে ভালো থাকে, আবার হয় বা কমে থাকে, পুরোপুরি যায় না, কাজ করলে আবার হয়, কাজ করলে বলেছেন যে 2 গুণ ব্যথা বেড়ে যায়। 2 গুণ ব্যথা বেড়ে যায়। আসলে জিনিসটা হচ্ছে আপনি থেরাপি দেন, হয়তো অ্যাপ্রোপ্রিয়েট থেরাপি হচ্ছে না আমার কাছে মনে হয়, তাহলে পুরোপুরি চলে যাওয়ার কথা, কিন্তু আবার আসে। এর মূল কারণটা হচ্ছে কাজের ধরনের কারণে, কাজের যে যেভাবে উনি কাজগুলা করে, কাজগুলা একটু মানে পজিশন, বসা বা কাজের ধরন উনি একটু চেঞ্জ করা উচিত। আচ্ছা, আমি যদি বলি সাজেস্ট উনি নিচে বসে কাজ করে, সেটা না করে উনি একটা চেয়ার টেবিলে বসে কাজ করতে পারে বা দাঁড়িয়ে কাজ করতে পারে, বা হাতের ধরনটা, যেমন অনেকে কিবোর্ডে কিবোর্ড ব্যবহার করতে হয় কম্পিউটারের জন্য, তো কিবোর্ডে হয়তো তাদের হয়তো হাইপার এক্সটেনশন থাকে হাত, অথবা ফ্লেকশন বেশি থাকে, এরকম হতে পারে, তো ওই কিবোর্ড কারেকশন করা। কাজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় দায়ে হয়তো ধার কম থাকে, কাজ করতে গেলে তাকে প্রেশার দিয়ে কাজ করতে হয়, সো এগুলা কারেকশন করতে হবে। মানে মানে আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, যেই কাজগুলা ওনার কারণে, যেই যেই কাজগুলা করলে উনি খেয়াল করবে হয়, সেই সেই কাজের মানে কাজ করার ধরন পাল্টাতে হবে, কাজ তো অবশ্যই করতে হবে কিন্তু সেটা টেকনিক চেঞ্জ করতে হবে বুদ্ধি খাটিয়ে। এখন এটা তো একটা মানুষের লাইফে প্রত্যেকটা জিনিস আমাদের বলে দেওয়া সম্ভব না, রুগীকে নিজে থেকেই সেটা কারেকশন করে নিতে হবে, জি না আমি এইভাবে কাপড় কাচবো, এইভাবে করলে আমার ব্যথাটা বেড়ে যায় সো এইভাবে করবো না, বা এই বালতিটা ক্যারি করলে আমার এটা হয়, আমি এটা না করে এইভাবে কাজটা করব, বা এই ক্ষেত্রে আরেকজনের হেল্প নেব। এই যে আপনার এডুকেশন, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা করলেই কিন্তু রুগী ভালো থাকে। আর দীর্ঘমেয়াদি একটু রেস্টের প্রয়োজন, অনেক সময় যখন বিভিন্ন থেরাপি দেয়, অনেকে বলে আমি থেরাপি দিয়েছি, কিন্তু থেরাপি কোনো ফিক্সড কিছু না, এটা একটা বিশাল সাবজেক্ট, এবং এক এক ডাক্তার এক এক মতো করে তার মতো থেরাপি দিয়ে থাকে, এবং এক এক ইকুইপমেন্ট আছে, এক এক এক্সারসাইজ আছে, ইট ডিপেন্ডস অন, একেবারেই ভিন্ন, একজনের সাথে আরেকজনের কোনো মিল পাওয়া যাবে না। সো প্রপার জায়গায় সঠিক চিকিৎসকের কাছে উনি চিকিৎসা নিতে পারে, থেরাপি দিতে পারে, পাশাপাশি এই জিনিসগুলো কারেকশন করতে হবে, শুধু উনি না সবাইকে। আমরা অনেক সময় এখানে অর্থোসিস দিয়ে থাকি, যেমন আপনার এলবো সাপোর্ট বা গলফার টেনিস এলবো সাপোর্ট বা গলফার্স এলবো সাপোর্ট বলি, তো এগুলো আবার ব্যবহার করতে হয়, মানে দেওয়ার এগুলো কথা। ব্যবহার করলে কতদিন ধরে ব্যবহার করতে হয়? হ্যাঁ, এটা ডিউরিং একিউট স্টেজ মানে তীব্র ব্যথা অবস্থা আমরা দিয়ে থাকি চিকিৎসারত অবস্থায়, এবং যতদিন রেস্টে থাকতে বলা হয়, ইট ডিপেন্ডস অন, ধরেন কারো 15 দিন, কারো 1 মাস হাতটা রেস্টে রাখতে আচ্ছা, বলি, সেই মানে ক্ষেত্রে চাপটা, সেই তখন ক্ষেত্রে এটা এটা ব্যবহার ব্যবহার করতে হয়, করা হয়। সাপোর্টটা তখন ব্যবহার করতে হয়। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন। জি আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, ডাক্তারের সাথে কথা বলতে জি, চাই আমরা দিলে একটু। সবাই শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন। জি, আমার রুগী, আমার বাবা, আমি বলবো নাকি রুগী বলবে? আপনি বলেন, অসুবিধা নাই। জি, আমার আব্বু প্রায় 3 বছর ধরে আপনার পিএলআইডি কোমরের ব্যথা থেকে সমস্যা, আজকে 3 বছর ধরে 2 বার অপারেশন করা হয়েছে। জি,
এখন পর্যন্ত কি ব্যথাটা যাচ্ছে না? অপারেশন দুইবারও হয়েছে। ব্যথাটা কোথায় হয় বর্তমানে? দুই পা, দুই পায়ের দিকে ব্যথা হয় অনেক বেশি। আচ্ছা, ওনার বয়স কত, কি করেন? উনি আগে চাকরি করতো, বসে বসে চাকরি করার মতো, এখন একদম বেকার। আচ্ছা, বয়স কত? বয়স 55। 55। উনি থাকে কোথায়, কোন জেলা বাড়ি আপনার? চিটাগাং। চট্টগ্রাম থাকে। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। পিএলআইডি একটা কমন সমস্যা, এবং পিএলআইডি থেকে ওনার বাবা যেমন জব হারিয়েছে, হাজার হাজার রুগী আছে পিএলআইডির কারণে বেকার হয়ে আসছে। আমি প্রায় নিয়মিত রুগী দেখতে হয়, স্পেশালি মধ্যপ্রাচ্যে আমাদের অনেক ভাই ভাইয়েরা আছে, তারা হয়তো কাজ করতে যায়, ওখানে আর্ন করার জন্য অনেক টাকা খরচ করে যায়, গিয়ে আর কাজ করতে পারে না ডিউ টু পিএলআইডি, কোমরের সমস্যার কারণে। হয়তো বাংলাদেশে সে অত ওইভাবে কাজ করে না, যেমন মাজরা, মাজরা মানে কৃষিকাজ, তো এই বাংলাদেশে সে জীবনও কৃষিকাজ করেও না, জানেও না, তো সে হয়তো একটা ভিসা দিয়েছে, ওখানে গিয়ে আর্ক ভিসা মানে অন্য কাজ দিল, তো ওনাকে হয়তো এইসব কাজ করতে হয়, তো 2-3 মাস পরেই তার পিএলআইডি ডেভেলপ করে। তো এই সকল কারণে প্রায় আমি দেখি যে তারা হয়তো সব লস করে আবার চলে আসে, একটা দুর্বিষহ লাইফ হতে পারে। তো যাই হোক না কেন, এগুলো আমরা বারবার বলে আসছি সবাইকে, কিছু নিয়ম কানুন মেনে চলা, সেটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আর শ্রমিক হোক, অথবা আপনার ওই ফার্মার বা কৃষক হোক, সবাইকে মানে পশ্চালাল আর্গোনমিক্স জানতে হবে, মানতে হবে, এবং কাজটা ওইভাবে করতে হবে। আপনি পারবেন না 20 কেজি নিতে, আপনি কেন 20 কেজি নিবেন, মানে ব্যাপারটা এরকম। এখন একজনের বয়স হয়েছে 70 বছর, উনি এখনও হয়তো ধরেন 50 কেজির বস্তা টানে। হ্যাঁ, উনি যখন তার বয়স ছিল ইয়াং পারছে, উনি করছে, এখনও কেন করবে? তো এই জিনিসগুলো যে আমাদের করতেই হবে ব্যাপারটা এরকম না, আমরা তো অমন না যে সারা বছরই করতে পারবো, আমাদেরও বয়সের একটা টিস্যুর শক্তি থাকে প্রত্যেকটা জিনিসেরই। তো এই ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় বয়স ভেদে, কাজের ধরন, বিভিন্ন কারণে। তো আমি বলবো আপনার বাবাকে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এই পিএলআইডির ব্যায়ামগুলো দেখতে বলবেন, উনি টানা 2-3 মাস ব্যায়ামগুলো দেখে 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 করতে বলেন। আর যদি সাঁতার কাটতে পারে, এখন শীতে তো একটু ঠান্ডায় সাঁতার কাটলে অনেক সময় ব্যথা বাড়তে পারে, দরকার নেই, আবার যখন গরম ঋতু আসবে ওনাকে সাঁতার কাটতে বলবেন, আর ওই ব্যায়ামগুলো করতে বলেন। আর নিয়মগুলো আমি কিন্তু আমার চ্যানেল ইউটিউব এবং ফেসবুকে প্রচুর ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছি, বসা, শোয়া, কাজ করার ধরন কিভাবে করবে, এগুলো একটু মানার চেষ্টা করতে হবে। আর দুইবার অপারেশনের পরেও ভালো হয় না, বোঝা যায় যে উনি হয়তো যে নিয়মগুলো মানার কথা সেগুলো মানে না, অথবা ওনার পুনর্বাসন হয় নাই, মানে রিহ্যাবিলিটেশন যে আফটার অপারেশনের পরে যে এক্সারসাইজগুলো করার দরকার ছিল সেগুলো করা হয়নি, এই সকল কারণেই রোগীগুলো সাধারণত ভালো হয় না। তো আমার মনে হয় একটু দেখে ব্যায়ামগুলো করেন, যে যে ব্যায়ামগুলো আপনার ওনার জন্য কষ্ট হয় না, করতে পারে, ওইগুলো করবে রেগুলার 2-3 বেলা করে, যতক্ষণ পারে 10 বার 15 বার 20 বার, এইভাবে দেখে 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 একটু করেন। একটু কষ্ট করে একটু স্টাডি করতে হবে, তাহলে মানে দেখে ভিডিওগুলো দেখলেই দেখবেন যে আস্তে আস্তে হয়তো উনি 1 মাস পরে না হলেও 2 মাস পরে রেজাল্ট পাবে ইনশাল্লাহ।